আসসালামু আলাইকুম, আশা করি আমার আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা মাঝে আবার আইলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি আজকে আপনারা দেখেন মুড়ি ভর্তা করিয়া, মুড়ি ভর্তা করতে কিটা কিটা লাগে আপনারা তো সকলেই জানেন। আমি পেঁয়াজ কাটাত লাগছি, তখন আমার বইনে আমার কইরা আফা সন্ধ্যে হয়ে যার লেমটা জ্বালাই দাও, একটু আলু দেখা যাইব। আর লেমোর আলোটা আমরা দুই বোনে গেছি, অনেক প্রিয়, খুব ভালো লাগে দেখতে। আপনারা খাওয়ার গেছে কিনা লাগে জানি না, কমেন্ট করে জানাইবা। আপনারা খাওয়ার ইলা ভালো লাগে লেমোর আলোটা দেখতে। সন্ধ্যার সময় তোমার খুব ভালো লাগে, অনেক সময় আমি আইয়া একলা একলাও লেম জ্বালাইয়া দেখমু, ওখানে বইয়ের সময় পাস করি অনেক সময়। আমার হাজব্যান্ডও কইবা কোনো বেড এখান দিয়ে আমার একবারে দিলে এইটা। এখন আমি ফিয়াই কাটলাম, মুড়ি বর্তার লাগি। আসলে আমার দাঁটা একটু বেশি ছুটো হয়ে গেছে, ছুটি হওয়ার কারণে আর কি খাটতে কষ্ট হয় দেখি। আমি দা এখন তো দা মিলে অন্য জায়গা মিলে আমরা এখন দা মিলে না লইতে, তো ওখান দিয়েও খাটতে বখন খাটি ওখান দিয়ে কষ্ট করি। খালি আর কি স্লিপ করিলাই, আর আমার একটু জোর করে জানি আঁত খাটিলাই ছুটো দাঁতও এমনি শার্প আছে খাটি যায়, বুঝলে একটু ডর লাগে যদি আমার হাত কেটে যায় ফের কাটার বদলা। আমি মুড়ি ভর্তা আমার বইনেও খাইতে পছন্দ করেন, আমরা করো সকলেও পছন্দ করুন মোটামুটি, তবে আমি তেমন একটা পছন্দ করি না মুড়ি বা চানাচুর। আমি ঠোক জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করি। আমার ফেস কাটাটা একটু বড় হয়ে যার উন্ডইয়ে খাটতে আর একবারে ছোটো দাঁত লাগে না, একটু বড় হয়ে যায় ছোটো ছোটো করে ফেস কাটত, দেখতে সুন্দর লাগে ভর্তার মাঝে ভালো লাগে। আর বাংলাদেশে তো দেখতে দিনে বাইরে হইলেও দেখা যায়, বাইরে গেলে চানাচুর হয় না আর মুড়ি ভর্তা হয় বাদাম এটা যে এমনি খোলা লইয়া লইয়া আঁকি আঁকি বিক্রি করি, এগুলা তো সকলেরও অনেক পছন্দ। যে বাইরে থেকে শিখি লইয়া খাওয়াটা ভালো লাগে জানি গো ঠিক নাই, তারপরে আমরা লোকেশন লাইতাম পারি না খাইলে। আমার চটপটিটা একটু বেশি ভালো লাগে, দুটা খাইয়াও পেটও বেদ না করে বাইরের যত লাগে হয়তো এগুলো খাওয়া ঠিকও নাই, তারপরে খাওয়া ভালো লাগে। আর বাংলাদেশে তো আমড়ার দিন, যে আমরা ডাকাই আমরা এটার আমরা হয়ে যাচ্ছে বড়ো বড়ো লবণ মরিচ দিয়া ফুলোলাখান করিয়া, এগুলোটা আমি বেশি মিক্স করি, নয় খুব ভালো লাগতো এগুলো খাইতে। গত দুইটা দিন ধরে আমার শরীরটা বেশি ভালো নাই,
লাগে জ্বর উঠি যায় রাইট হইলে, আপনারা আমার দোয়া করবা যে তাড়াতাড়ি আমি সুস্থ ইসতাম। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তে মাফ করে দিবা। অনেকে মুড়ি পড়তে মাঝে জাল বেশি খাইতে পছন্দ করে, জাল হইলে জানি একটু বেশি ভালো লাগে বা আর কি টেস্টটা বাড়ি যায়। আমি জাল খাইতে পারি না বেশি, টক বেশি খাই আমি, টক আমার পছন্দ। যার যার জেলা কি রুচি বেশিও জাল খাই না, জাল বেশি খাবারটাও আবার বাড়া নাই, সেটা বের না করে খাই আর জাল খাই আনলে। আমি আগামীতে চেষ্টা করবো আপনারা লাগে নতুন নতুন ভিডিও লিয়ে আওয়ার, আপনারা আমার সাপোর্ট করবা, আমার সাথে থাকবা। আর যদি আমি ভুল করি বা আমার আপনারা চান যে অন্য কিছু আমি দেখতা, আমার কমেন্ট করে কইবা, ভালো না লাগলেও কমেন্ট করে কইবা যে ও জিনিস ভালো লাগছে না চেঞ্জ করার লাগে। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আমি আপনার থেকে বিদায় নিলাম দি। আর আপনি আমার বর্তা তো আর খাইতে পারতাম না, দেখুন না আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আজকেও পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।